হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি সাধারণত আলোচনা করব হোয়াট ইজ দ্য কমেন্টস অ্যান্ড কমেন্টস কেমনভাবে লেখা হয়, কি কমেন্টস কেমন কতটা প্রকারের কমেন্টস হতে পারে, অ্যান্ড স্ক্রিপ্ট সিকোয়েন্স নিয়ে, স্ক্রিপ্ট সিকোয়েন্স কি কেমন কিভাবে লেখা হয় এই নিয়ে। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোড ব্লকসে চলে যাবো। এটা সাধারণত একটু ছোটো ভিডিও করার চেষ্টা করছি, এর আগের ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি, কিন্তু একটু কষ্ট করে দেখবে, স্পিডটা বাড়িয়ে দেখার চেষ্টা করবে দিলে ভালো হবে। তো আমি কোড ব্লকসে চলে যাচ্ছি ডাইরেক্ট। সবাই দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রামিং লেখা আছে। এই প্রোগ্রামিংটা সাধারণত তিনটা ভেরিয়েবলের যোগফল বের করানো হয়েছে। তো আমরা একটা কথা বলে রাখি এখানে, আমরা বুঝতে পারছি যে তিনটা ভেরিয়েবলের যোগফল বের করানো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারলাম কি করে, আমরা জানি বলে। কিন্তু যদি একজন নতুন কাউকে এই ফাইলটা দেখানো হয়, সে কি বুঝতে পারবে যে এটা কি কি করা হয়েছে? সে বুঝতে পারবে না। তো যদি আমরা এইখানে লিখে রাখতাম যে ফাইন্ড দ্য রেজাল্ট দ্য সাম অফ থ্রি ভেরিয়েবলস, তাহলে কিন্তু সে সহজে বুঝতে পারতো যে এখানে তিনটা ভেরিয়েবলসকে যোগ করা হয়েছে। যাই লেখা হোক না কেন, এইটা করা হয়েছে। ভেতরে জিনিস বুঝতে পারুক না পারুক, এটা বুঝতে পারতো, বুঝতে পারবে। তো এটাতে যদি আমরা সাধারণত এমনি লিখে রাখি যে ভেরিয়েবলস, তো তাহলে আমরা যদি এরকম লিখে দিই হয়ে যাচ্ছে, সুন্দর বুঝতে পারবে যে এখানে সবাই দেখে বুঝতে পারবে ফাইন্ড দ্য সাম অফ থ্রি ভেরিয়েবলস, মানে তিনটা ভেরিয়েবলস বের করানো হয়েছে। তো কিন্তু এটা বোঝা যাবে, কিন্তু আমরা যে এই লাইনটা লিখলাম এটা তো প্রোগ্রামিং এর কোনো অন্তর্ভুক্ত নয়। এখন যদি আমরা ওটাকে রান করি, বিল্ড অ্যান্ড রান, সাধারণত এরর দেখাবে, পুরো ফার্স্ট লাইনেই এরর দেখতে পাচ্ছ, ফার্স্ট লাইনেই এরর। তো তাহলে এটা লিখা যাবে না, এরকমভাবে লিখা যাবে না। তো কিভাবে লিখা যাবে, কিভাবে লিখলে আমরা ওটা বোঝাতেও পারবো, প্লাস কোনো রকম কোনো ভুল আসবে না, যে কেউ দেখুক না কেন বুঝতে পারবে, কিন্তু আমাদের প্রোগ্রামিংও ঠিকঠাক চলে যাবে, প্রোগ্রামিং যাকে কোনো গ্রাহ্য করবে না। তো সেইটাই লিখার পদ্ধতি, এটাই হচ্ছে কমেন্ট, ওটা লিখার পদ্ধতিটাই জানতে হবে, এই সেই পদ্ধতিটাই বলবো আজকে। শুধু এখানে নয়, সাপোজ তুমি ভেতরে প্রোগ্রামিং এর ভেতরে যে কোনো জায়গায়, সাপোজ এখানে তুমি ইনপুট নিয়েছো, ইনপুট লিখে দিলে টেকিং থ্রি ভ্যারিয়েবলস, এখানে তুমি প্রি রেজাল্ট প্রিন্ট করেছো, তুমি লিখে দিলে যে প্রিন্ট রেজাল্ট, যাই এখানে সাম করেছো, সাম তিন সাম অফ থ্রি ভেরিয়েবলস, যদি এরকমও লিখে দাও তো তাহলেও কোনো ভুল হবে না, এবং যে দেখবে তার বুঝতে সুবিধা হবে, কিংবা কেউ যদি প্রোগ্রামিংটাকে নিজে থেকে বোঝার চেষ্টা করে তার বুঝতে খুবই সুবিধা হবে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট এমনি লিখি তাহলে তো হবে না, তো কেমনভাবে লিখতে হবে। আর তার আগে বলে দিই, সাধারণত কমেন্টস টু টাইপস অফ, সিঙ্গেল লাইন্স কমেন্টস অ্যান্ড মাল্টিপল লাইন্স কমেন্টস। হোয়াট ইজ সিঙ্গেল লাইন্স কমেন্টস, মানে হাউ উই ক্যান রাইট সিঙ্গেল লাইন্স কমেন্ট অ্যান্ড মাল্টিপল লাইন্স কমেন্টস। সিঙ্গেল লাইন্স কমেন্টস সাধারণত এরকমভাবে লেখা হয়, আমি দেখাচ্ছি, দেখো সবাই, স্ল্যাশ, ঠিক আছে, দুটো স্ল্যাশ দিয়ে ফাইন্ড দ্য সাম অফ থ্রি ভেরিয়েবলস এখানে লিখা হয়েছে। সিঙ্গেল লাইন্স কমেন্ট সাধারণত একটা লাইনে হবে, আর মাল্টিপল লাইন্স কমেন্ট সাধারণত অনেকগুলো লাইনের কোনো রকম কোনো কমেন্টস দিতে চাইলে ওটাই সাধারণত মাল্টিপল লাইন্স। এখন আমি রান করব, সুন্দর রান করে যাচ্ছে, আমি তিনটা ভেরিয়েবলস চাইছে, এন্টার দ্য থ্রি ভেরিয়েবলস 6 9 8, ঠিক আছে, রেজাল্ট আমার বেরিয়ে এসেছে, দেখ 9 8 কত হচ্ছে, 9 8 17, 6 তোমার 23, রেজাল্ট 23 বেরিয়ে গেছে, সুন্দর কাজ করছে। কিন্তু যদি আমি এইটা না রাখি তাহলে কিন্তু কাজ করবে না, এই দুটো জিনিস যদি না রাখি তাহলে কাজ করবে না। এটা তুমি এখানেও দিতে পারো, যে এখানে যদি আমি দিই, এখানে আমি হয়তো দিলাম মেন ফাংশন, মেন ফাংশন NCTIO, তাহলেও কোনো অসুবিধা নেই, রান করবে, বিল্ড অ্যান্ড রান, সুন্দর রান করবে। কিংবা এখানে দেই সরি টেকিং টেকিং তাহলেও সুন্দর, কোনো অসুবিধা নেই, রান করবে, রান করছে, প্রিন্ট রেজাল্ট, প্রিন্ট রেজাল্ট,
সুন্দর রান করছে, তো কোনো অসুবিধা নেই। তো এই প্রকারে আমরা সিঙ্গেল লাইন কমেন্টস ব্যবহার করতে পারি, সবাই বুঝতে পারলে। তাহলে এরপরে হচ্ছে মাল্টিপল লাইনস কমেন্টস। তো এখন দেখাবো মাল্টিপল কেমন ভাবে হয়। তো মাল্টিপল লাইন কমেন্টস সাধারণত অনেকগুলো লাইন হবে, এটা যেমন একটা লাইন হয়েছে সেরকম হবে না, অনেকগুলো লাইন। সাপোজ আমি এখানে লিখতে চাই ফাইন্ড দ্য সাম অফ থ্রি ভেরিয়েবলস, আমি এটাও লিখতে চাই ইট ইজ মাই সেকেন্ড প্রোগ্রামিং কি ফার্স্ট প্রোগ্রামিং। সাপোজ এখানে লিখতে চাই আমি, তার আগে আমি লিখতে চাই যে ইট ইজ মাই ফার্স্ট প্রোগ্রামিং, ইট ইজ মাই ফার্স্ট প্রোগ্রামিং, এটা লিখতে চাই। আমার ইচ্ছা আমার এটা আমি এটা লিখবো। তো কিন্তু ওটা এরকম করলে, কিংবা এটা দুটো যদি আমি করি, সরি এটা দুটো করলে এটা কিন্তু হয়ে যাচ্ছে, বাট আমি দুটো দিব না, আমি দুটো লাইন লিখবো, কিন্তু আমি এক মাল্টিপল লাইন যেটা ওকে বলবে ওটা করতে হলে এখানে একটা স্ল্যাশ প্লাস অ্যাস্ট্রিক সাইন, দেখুন একটা স্ল্যাশ অ্যাস্ট্রিক সাইন দিয়ে দিতে পুরোটা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের শুরু হলো, এটা শুরু হলো, আমাদের শেষ করতে হবে। আমরা শেষ করবো ইট ইজ মাই ফার্স্ট প্রোগ্রামিং ফাইন্ড দ্য সাম অফ থ্রি ভেরিয়েবলস, এর লাস্টে আমাদের শুরু করতে হবে, এর লাস্টে আমাদের সরি শেষ করতে হবে। তো এর লাস্টে শেষ করতে হলে সাধারণত এখানে দিতে হবে এটাকে আবার অ্যাস্ট্রিক সাইন, ব্যাস অ্যাস্ট্রিক সাইন হয়েছে। তো এটা যেরকম ছিল সেরকম হয়েছে, দেখি এখন রান করছে কিনা, বিল্ড অ্যান্ড রান, সুন্দর রান করছে। এটা হচ্ছে তোমার মাল্টিপল লাইন কমেন্টস, ঠিক আছে? সবাই বুঝতে পারলে মাল্টিপল লাইন কমেন্টস কি? একটা কথা মনে করিয়ে দিই, মাল্টিপল লাইন সাধারণত, সরি এই কমেন্টস সাধারণত সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সরি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সি প্রোগ্রামিং এটা আমরা যেহেতু সি ব্যবহার করছি, সি প্লাস সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও কম্পাইলার এটাকে ফাইন্ড করতে পারে, মানে এটাকে কিছু কিছু কম্পাইলার আছে যেগুলো সাধারণত এই জিনিসটাকে মেনে নেয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা ভ্যালিড নয়। তো একটা কথা মনে করে দিই আবার, আমরা এই যে মাল্টিপল লাইন কমেন্টস ব্যবহার করেছি, কমেন্টসের ভিতর কমেন্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, যেমন এর ভিতরে আরো একটা এরকম স্ল্যাশ দিয়ে আর একটা কোনো কিছু ঢুকিয়ে দিলাম, এটা ব্যবহার করতে পারবো না, কিন্তু এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। তো এখন বলবো আমি স্কেপ সিকোয়েন্স সম্পর্কে। স্কেপ সিকোয়েন্স কি? স্কেপ সিকোয়েন্স সাপোজ এখানে আছে কি, প্রিন্ট এফ দ্য রেজাল্ট ইজ, আমি চাইছি এখানে নিচে যেন এরই নিচে যখন এখানে রেজাল্টটা দেখাবে এবং যেন তারপরে দেখায় যে আমি চাইবো যে দিস প্রোগ্রামিং ইজ রিটেন বাই মি অর মাই নেম, এরকম কিছু একটা আমি চাইছি দেখাতে। তাহলে আমি এখানে আরেকটা প্রিন্ট করব, প্রিন্ট করব প্রিন্ট অফ দ্য প্রোগ্রামিং ইজ রিটেন বাই সৌমেন্দু ঘোষ, আমার নাম লিখে দিয়েছি। তো এখন আমি রান করব, দেখি কি রান হয়। এখানে তিনটা নাম্বার দিয়েছে, 8 7 9 দিয়ে দিয়েছি, দেখো সবাই দ্য রেজাল্ট ইজ 24, দিস প্রোগ্রামিং ইজ রিটেন বাই সৌমেন্দু ঘোষ। এখানে দেখাচ্ছে আমি যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটা, দিস প্রোগ্রামিং ইজ রিটেন বাই সৌমেন্দু ঘোষ। আমি চাইছি এই লেখাটা 24 এর সঙ্গে মিশে যাচ্ছে, আমি চাইছি এই যে লেখাটা, এই যে দিস প্রোগ্রামিং ইজ রিটেন বাই সৌমেন্দু ঘোষ, এই যে লেখাটা, এই লেখাটা খালি এই লেখাটা, ওই 24 এর পর থেকে এই লেখাটা, খালি এই লেখাটা আমি চাইছি যে এর নিচে প্রিন্ট করে। তাহলে আমি কি করব, সেটা করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই লাইনের পরে, এই লাইনে আমাকে এই লাইনের এই যে এর যে রেজাল্টটা প্রিন্ট হবে তার পরের লাইনে যেন একসঙ্গে, এর সঙ্গে এটা মিশে যাচ্ছিল, তো এই লাইনের সঙ্গে এই লাইনের সঙ্গে এই লাইনটা মিশে যাচ্ছিল, তো আমি চাইবো এই লাইনটাকে উপরে রাখতে তার নিচে এটাকে রাখতে। তো এর জন্য আমি যদি এখানে এটা করি, এই এন করে দিই, তাহলে দেখি কি হয়। বিল্ড এন্ড রান, তিনটা সংখ্যা 7 8 9
24 দিস প্রোগ্রামিং ইজ রিটেন বাই সোমেন। খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাকে বলে যে স্কিপ সিকোয়েন্স, ঠিক আছে। যদি আমি চাই যে এরপরে, যেমন এরপরে যে লাইনগুলো, যে হাজি হাজি লাইনগুলো আসছিল সেগুলো যদি এর সঙ্গে প্রায় লাগাও হয়ে চলে আসে, তো যদি তারপরে তাহলে এখানে যদি আমি এন দিয়ে দিই, স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে কি হবে দেখা, সরি এন দিয়ে দিই, ডিবা সরি বিল্ড এন রাম সাধারণত 7 8 9, তারপরে একটা স্পেস দিয়ে এটা এই হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও, আজকে এখানেই, ঠিক আছে।